ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়ায় জুয়ার আসর থেকে ওয়ার্ড কাউন্সিলর সহ 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে আখাউড়া রেলওয়ে জংশনের পশ্চিম পাশে রেলওয়ে ক্লাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে আখাউড়া পৌরসভার 6 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সুজন মিয়া রয়েছেন। ওসি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে আখাউড়া রেলওয়ে জংশনের পশ্চিম পাশে রেলওয়ে ক্লাবে অভিযান পরিচালনা করা হয়। সেখানে জুয়া খেলার সময় 13 জনকে আটক করা হয়। এ সময় নগদ 1,40,000 টাকা ও 104টি তাস কার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি আসাদুল ইসলাম। একবার পিছন দিয়ে উঠে পিছনে খুলে আলা।